পানির নিচে সারি সারি কঙ্কাল। জাহাজ না কোনো পাইরেট কাহিনী বা গুপ্তধন রহস্যের উপন্যাসও নয়, বাস্তবেই সমুদ্রের অতলে এমন স্থান আছে। চাক দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের তলদেশে সেই গায়ে কাঁটা দেয়া দৃশ্যের ছবি দেখলে চমকে উঠবেন। অনেকে বলছেন এটি বিশ্বে পানির নিচে থাকা সবচেয়ে বড় কবরস্থান। সমুদ্রতলের গহীন অন্ধকার, সাদা বালি আর তাতে ছড়িয়ে ছিটিয়ে মানব কঙ্কাল, জাহাজ বিমানের ধ্বংসাবশেষ। আপাতত সেই ধ্বংসাবশেষ একত্রিত করে একটি নির্দিষ্ট স্থানে রাখার কাজ চলছে। শুধু তাই নয়, সমুদ্রের গভীর তলদেশে নৌজাহাজ, জাপানি ট্রাক ও পুরনো ড্রাইভিং স্যুটও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো ইতিহাসের ধ্বংসলীলার প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নানা ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষী হয়ে থেকে গেছে সমুদ্রের তলদেশে। এর মধ্যে কিছু ধ্বংসাবশেষ অপারেশন হেলস্টোনের সময় ডুবে যাওয়া জাহাজ ও বিমানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অপারেশনে যুদ্ধে 4,500 জাপানি সৈন্যের মৃত্যু হয়েছিল। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযানে শত শত বিমান ও ডজন খানেক জাহাজ ডুবে যায়। দুই দিনব্যাপী অপারেশন হেলস্টোনে স্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 250টি জাপানি বিমান ধ্বংস করা হয়, এতে বিপুল সংখ্যক জাপানি সেনাও নিহত হয়। এই যুদ্ধে 40 মার্কিন সেনারও মৃত্যু হয়। পানিতে যে ধ্বংসাবশেষ মেলে তা যুদ্ধে ব্যবহৃত জাহাজ ও বিমানের। পাপুয়া নিউগিনি, ফিলিপাইনের উপকূল এবং ইন্দোনেশিয়ার দিকে সমুদ্রেও এমন ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পানির নিচে পড়ে থাকা যুদ্ধবিমানের গায়ে আজ প্রবালের স্তর জমেছে। বিমানের অলিন্দে আজ সামুদ্রিক প্রাণীদের বাসা। ছবিতে মানুষের কঙ্কালও দেখা যাচ্ছে। চালকদের মধ্যে এই স্পটটি তাই বেশ জনপ্রিয়। তবে অভিশপ্ত এই স্থান নিয়ে কুসংস্কারেরও অন্ত নেই। অনেকে দাবি করেন পানির গভীরে এই স্থানে আজও যুদ্ধে নিহত সেনাদের অতৃপ্ত আত্মা রয়ে গেছে।